তোমাদের মাঝে আমরা সপ্তম শ্রেণীর 6.1 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। 6.1 তোমাদের 11 থেকে 20 পর্যন্ত 95 পৃষ্ঠাতে যে সকল অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন এই সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের যে সকল কাজগুলো জানা দরকার সেগুলো হচ্ছে, সর্বপ্রথমে হরের অর্থাৎ ভগ্নাংশের যে হরগুলো থাকে সেই হরগুলো লসাগু বের করা। তারপর লসাগু করার পর আমাদের যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোকে সমহর রূপে, অর্থাৎ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশের অপর নাম হচ্ছে সমহর, অর্থাৎ সমহরগুলো সমান রূপে প্রকাশ করা। তো আমরা এখন তোমাদের মাঝে এখন সেই আলোচনা নিয়ে আমরা অঙ্কগুলো নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। 11 নম্বর অঙ্কে দেখো তোমাদের অনেক সহজ একটি অঙ্ক, সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশে আছে a/bc, a/ac। তো আমাদের ফার্স্টের যে কাজটা সেটা হচ্ছে হরের লসাগু বের করা, হরের লসাগু। আমাদের কাজগুলো দাদা আমি সেখানে এই দিক দিয়ে বলে দিচ্ছি, প্রথমে হরের লসাগু বের করা, হরের লসাগু বের করা। তো আমরা প্রথমে লিখি প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু, যেহেতু এগুলো সাধারণভাবে আছে সেহেতু আমাদের এত কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র লসাগুটা বের করলে হবে। লসাগু সমান সমান কি a b c। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ a/bc। লিখার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই a/bc, আমাদের bc কে এই লসাগু রূপে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, লসাগু রূপে রূপান্তরিত করতে হবে। তো এখন দেখো উপরে a, নিচে bc, যেভাবে ছিলাম সেভাবে লিখলাম এবং একটা গুণ চিহ্ন দিলাম। এখন দেওয়ার পর খেয়াল করে দেখবে আমাদের লসাগু ছিল a b c। এখন তোমরা সহজভাবে বুঝতে পারবে যে আমার যে প্রথম ভগ্নাংশের লসাগুটা আছে সেই লসাগুর মধ্যে bc আছে কিন্তু আমার একটি অংশ নেই, সেটি কি? সেটি হচ্ছে a। অর্থাৎ যেহেতু আমরা যদি হরের মধ্যে a দ্বারা গুণ করি তাহলে আমাদের এই হরটা হয়ে যাবে কার মতন, এই লসাগুর মানে লসাগুর মতন আমাদের কাজটাই এটা। তো আমরা লিখতে পারি যেহেতু হরের সাথে এগুণ করলাম সেহেতু লবের সাথেও কি গুণ, এগুণ। আমরা সাইড নোট দিয়ে দেব লব ও হরকে এ দ্বারা গুণ করে। এখন দেখো এ এবং এ গুণ করলে হয় a² এবং এটা যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে a b c। এ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এরপর আমরা যাব দ্বিতীয় ভগ্নাংশে, দ্বিতীয় ভগ্নাংশ যেটা a/ac আগের আছে, তা আমরা লিখি সমান সমান a/ac। তো a/ac আমরা আবার সেই কথাটা আগে লিখলাম a/ac গুণ গুণ চিহ্ন। এখন তোমরা নিজেরাই বলতে পারবে যে আমার যে লসাগুটা ছিল a b c, এখন এই a b c সম্পূর্ণরূপে হরে মধ্যে নিতে হবে, আমার এসি আছে নাই কি, আমার নাই বি, যদি বি রাখতাম তাহলে আমাদের a b c হয়ে যায়। তো বি যেহেতু হরের মধ্যে নিলাম তার মানে লবের মধ্যে আমরা কী নেব, বিই নেব। সাইড নোট এই যে উপরে যেভাবে দিয়ে দিলাম সেভাবে তোমরা দিয়ে দিবে, অথবা না দিলে কোনো সমস্যা নেই। গুণ করলে হয় এবি এবং a b c, এটাই হচ্ছে আমাদের সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ। এবং উত্তরে লিখতে হবে এইভাবে নির্ণয় সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ
লেখার পর তোমরা যে কথাটা লিখবে সেটা হচ্ছে, আমি এইখানে লিখি যেহেতু জায়গা এখন নেই, তা আমি লিখতে পারি ভগ্নাংশ সমান 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 দেওয়ার পর আমি লিখব এ স্কোয়ার বাই এবিসি কমা এবি বাই এবিসি, এবি বাই এবিসি, এটাই হচ্ছে আমাদের উত্তর। ও সো যেহেতু এটা হচ্ছে আমাদের আনসার। আমরা গত ভিডিওতে সপ্তম শ্রেণীর 6.1-এর 11 নম্বর অঙ্কটি করেছিলাম, এখন আমরা যেহেতু 11 নম্বর অঙ্কটি 12, 13 এবং 14 নম্বর অঙ্কের সাথে হুবহু অনেক মিল আছে, সেহেতু আমরা 12, 13 এবং 14 নম্বর করলাম না, আমরা এখন করব 95 পৃষ্ঠার সপ্তম শ্রেণীর 6.1-এর 15 নম্বর অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটি আমরা আগে আমরা যে দেখো 15 নম্বর অঙ্কটি হচ্ছে এটি, তো আমরা প্রথমেই লিখব যেহেতু আমাদের সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে কোনো ভগ্নাংশের হরের লসাগুগুলো বের করা। তার মানে হর তোমার আসলে আগে মৌলিকভাবে আছে নাকি কীভাবে আছে সব তোমার সেটা আগে জানতে হবে। তো আমরা আগে লিখি প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর সমান সমান এ মাইনাস টু এবি। এখন আমরা দেখো এই যে দুইটা পদ আছে, তার মানে দুই পদে কী যায় কমন যায়, আর যদি দুইটাতেই স্কোয়ার থাকতো তাহলে আমাদের সূত্র যেত। তো আমরা কমন কী পাই, এখানে ওয়ে এখানে ওয়ে, তার মানে আমরা এই কমন নিতে পারি, তাহলে হচ্ছে কি ওয়ান মাইনাস কত টু বি। এ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হর। এরপর আমরা যাই দ্বিতীয় ভগ্নাংশের হরে, দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান এ প্লাস টু বি। তার মানে এখানে আমার আর কোনো কিছুই নেই, কমন নেই, এ নাই এখানে, এ নেই এখানে, এ আছে এখানে নাই, তাই না? তো এখন এই দুইটা মানে এই যে এটা এবং এটার লসাগু করতে হবে। লসাগু নিয়ম কি? লসাগু নিয়ম হচ্ছে এই পদ এবং এই পদের মধ্যে সর্বোচ্চ এ কতবার আছে এবং ওয়ান মাইনাস টু বি কতবার আছে, এই দুই পদের সাথে তুলনা করতে হয়। আর তুলনা করলেই আমরা কি লসাগুটি খুব সহজেই করতে পারি। এখন আমরা লিখব সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। দেখো এখানে প্রথম ভগ্নাংশটা হচ্ছে আমাদের এটা, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এটা। তো এইখান থেকে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশকে তুলনা করলে এ সর্বোচ্চ একবার আছে এখানে, কিন্তু এখানে নেই। আমি বন্ধনী দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো, এ সর্বোচ্চ একবার আছে কিন্তু এখানে নেই। তার মানে কি বন্ধনী পূর্বে যে আছে তার আগে সবার আগে নিতে হবে। তা আমরা নিলাম এ, তারপর ওয়ান মাইনাস টু বি এবং ওয়ান মাইনাস টু বি এবং এ প্লাস টু বি, এখানে কতবার আছে খেয়াল করে দেখো। আমি একটা অবশ্য মিস্টেক করছি, কারণ এখানে আমাদের হওয়ার কথা ছিল এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার হবে, তার মানে কি এখানে হচ্ছে এ স্কোয়ার, তো আমাদের এটা হবে কি এ, গুণ করলে এ হয়। আচ্ছা এখন দেখো এ লিখলাম, তার মানে এ মাইনাস টু বি এ প্লাস টু বি, এখানে এটা একবার আছে সর্বোচ্চ, এখানে এটা একবার আছে সর্বোচ্চ, প্লাসের একবার মাইনাসের একবার, আমরা দুইটি লিখতে পারি এ মাইনাস টু বি এ প্লাস টু বি। অনেকে সেটা সাজিয়ে লিখতে পারে, তো সাজিয়ে না লিখলে হবে কোনো সমস্যা নেই। তো আমরা এখন মূল মানে আমাদের লসাগু বের করা শেষ, আমরা এখন যাব সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য। আমরা সর্বপ্রথম লিখব প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ সমান সমান এক্স স্কোয়ার বাই, আমরা এখন আসব প্রথম মানে প্রথম ভগ্নাংশে, প্রথম ভগ্নাংশকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আমাদের করতে হবে এই যে যে লসাগুটা আছে, আমরা যে লসাগুটা পেলাম অর্থাৎ এটা হরের মধ্যে নিতে হবে, ঠিক আছে? হর অর্থাৎ যতগুলো ভগ্নাংশ থাকুক না কেন আমাদের এই হরটা মানে এই হরটা আমাদের এভাবে আনতে হবে, তাই না? তো আমরা প্রথমে লিখি, প্রথম প্রথম ভগ্নাংশ লিখলাম, লেখার পর এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস টু এবি লিখলাম, লেখার পর আমাদের ঠিক এভাবে কথা আরেকবার লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি, এখন দিলাম গুণ চিহ্ন, আবার দিলাম গুণ চিহ্ন, আসলে এখন
এভাবে না লেখার পর আমরা অনুভূমিক লিখতে পারতাম, সেটা হচ্ছে আমরা যখন প্রথমে যে কমনটা নিলাম সেই কমনটা হিসাবে নিতে পারি। তো যদি কমন আকার আমরা নেই তাহলে আচ্ছা আমরা কমন আকার পরে নেই, নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা নিলাম বাদ যদিও তো ওভাররাইটিং, তারপর আমি তোমাদের বোঝার সুযোগ লেখার জন্য চেষ্টা করতেছি। এক্স স্কোয়ার লিখলাম, লেখার পর আমরা লিখলাম কি এ স্কোয়ার মাইনাস মানে কমন নিব আমরা, এ কমন নিলাম, এ কমন নিলাম আসে কি এ এ মাইনাস টু বি। তারপর আমরা আবার এই লাইনটা লিখি এক্স স্কোয়ার ইন্টু এ ইন্টু এ মাইনাস টু বি, দিলাম গুণ চিহ্ন। এখন দেখো এই যে আমাদের এখানে যে মানটা আছে সেই মানটার সাথে যদি আমরা লসাগুর তুলনা করি তাহলে তোমরা দেখতে পাবে আমাদের এখানে আছে কি এ মাইনাস টু বিটা, ঠিক আছে এ মাইনাস টু বিটা এখানে আছে, তো আমার এই মানটা এখানে নাই, অর্থাৎ যেই মান যেই লসাগুর মানটা আমাদের নাই সেই মানটা আমরা ভগ্নাংশের লব এবং হরের মধ্যে গুণ করব। তাহলে আমাদের এ প্লাস টু বি নাই, যেহেতু এ প্লাস টু বি নাই তাহলে আমরা লিখতে পারি এ প্লাস টু বি, এ প্লাস টু বি। এখন যদি আমরা কাজ করি তাহলে লিখতে পারি কি যেহেতু গুণাগার আছে তাই না, তো যেহেতু গুণাগার আছে তাহলে আমরা এটা বন্ধ দিতে পারি, তো লিখতে পারি উপরে যাচ্ছে তাই লিখি এক্স স্কোয়ার এ প্লাস টু বি, এবং নিচে যা লিখতে পারি সেটা হচ্ছে এই যে লসাগুর মতন নিয়ম, তো লসাগুর যেটা আসছিল ঠিক সেটি লিখব আমরা, লিখতে পারি কি এ ইন্টু এ মাইনাস টু বি এ প্লাস টু বি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যাব দ্বিতীয় ভগ্নাংশে সমহর বিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা। দেখো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি, তো আমাদের যে কথাটা ছিল সেটা হচ্ছে লসাগু ছিল এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। তো এখন দেখো এই দুইটার মধ্যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশে এ প্লাস টু বিটা শুধুমাত্র আছে কিন্তু বাকি এই অংশটা নাই, যেহেতু যে অংশটা নাই সেই অংশটাই আমরা লব এবং হরের সাথে কী করবো গুণ করে দেবো। তো আমরা করি, তো আমরা কী করবো লিখলাম ওয়াই স্কোয়ার ইন্টু যেটা নাই সেটা আমরা লিখবো এ মাইনাস টু বি আমাদের কাছে নাই, তো শুধু লিখলাম আর নিচে যা আছে এ প্লাস টু বি ঠিক ইন্টু দিয়া এই যে উপরে যা লিখছি ঠিক সেই লেখাটা আমরা নিচে লিখে ফেলবো, ঠিক আছে তো লিখতে পারি কি এ ইন্টু এ মাইনাস টু বি। এখন যদি আমরা গুণ করি তাহলে কি আসে এ ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ মাইনাস টু বি, এবং নিচে আসে এ প্লাস টু বি, আগে এ দিতে হবে যেহেতু বন্ধনীর আগে যেটা আছে সেটা আমরা দিতে হবে এ ইন্টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশকে সমহরে প্রকাশ করা। তা আমি লিখতে পারি সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান যা যা পেলাম সেটা হচ্ছে প্রথমটা যেটা লিখব এক্স স্কোয়ার প্লাস টু বি ইন্টু এত, আমি লিখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ প্লাস টু বি বাই এ ইন্টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি কমা, পরেটা লিখব মানে জায়গা নাই তো সেই জন্য ওইদিকে নিচে লিখতেছি এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি এ ইন্টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি। এ হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের সামনে সপ্তম শ্রেণীর 6.1-এর 16 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 16 নম্বর অঙ্ক হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা। দেখো এখানে আছে 3/a²-4 কমা 2/a×a+2। তা আমাদের প্রথম যে কাজটা করা দরকার ছিল আমাদের হরগুলো বের করার দরকার ছিল, যদি যদি কোনোভাবে মানে কোনো কমন যায় বা সূত্র যায় সেটা আমার আগে ভাঙতে হবে এবং ভাঙার পর আমাদের লসাগুতে রূপান্তরিত করতে হবে তাই না। তো এখন দেখো প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস ফোর, এখানে এ প্রথমের যে হরটা আছে সেই হরটা যদি আমরা একে এ ধরি এবং একে বি ধরি তাহলে আমরা লিখতে পারি
a whole square minus 2l square অর্থাৎ যেখানে আমরা পাই a square minus b square equal to a plus b into a minus b তাহলে আমরা যদি এটা a ধরি এবং এটাকে b ধরি তাহলে হয় কি a square minus b square অর্থাৎ a plus b into a minus b এখন দ্বিতীয় ভগ্নাংশে যে কথাটা আছে সেটা হচ্ছে a into a plus 2 এখানে আমাদের আর কোনো কাজ নাই যা আছে তা আমি লিখে ফেললাম যে a into a plus 2 এখন যদি আমরা লসাগু নির্ণয় করার চেষ্টা করি তখন দেখব আমরা যে এই যে মান হ্যাঁ এই মানের সাথে যদি এই মান তুলনা করি তাহলে এখানে বন্ধনী পূর্বে যে আছে আমরা তারে সবার আগে নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কি a তারপর দেখো এই a plus 2 এই প্রথম ভগ্নাংশে সর্বোচ্চ একবার আছে এবং এই ভগ্নাংশে সর্বোচ্চ একবার আছে তার মানে কি তুলনা করলে আমরা প্রথম ভগ্নাংশে হরে এবং দ্বিতীয় ভগ্নাংশে হরে a plus 2 কে সর্বোচ্চ কতবার পাই একবার পাই তো আমরা সর্বোচ্চ যেটা সেটা লিখব a plus 2 এবং a minus 2 এখানে সর্বোচ্চ আছে একবার বাট এখানে কিন্তু নাই অর্থাৎ যেখানেই থাকুক না কে সর্বোচ্চ সে যতবার থাকবে যত বেশি আর আমরা নিব এটাই হচ্ছে আমাদের লসাগুর নিয়ম এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কের হরের লসাগুলো বের করা এখন আমরা বাকি অংশে যাই সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশকে এবং দ্বিতীয় ভগ্নাংশকে আমরা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তাহলে লিখি প্রথম ভগ্নাংশ সমান সমান 3/a² - 4 দেখো তোমরা এই প্রথম ভগ্নাংশটি যে কাজটা করেছিলে সেটা উপরে যেই কথাটা দেওয়া আছে a plus 2 এবং a minus 2 দুটো উৎপাদকে বিশ্লেষণ করেছিলে না এখন এই দুইটা মান আমরা এখানে লিখি যে a plus 2 a minus 2 অর্থাৎ এটার অংশই তো এটা মানে এখান থেকে আমরা এটা পাই না পাই তাই তো লিখলাম 3 জায়গায় 3 এখন দেখো লসাগুর মধ্যে যে মান আছে সেই মানের কোন মানটা তোমাদের এখানে নাই মানে হরের মধ্যে নাই যে মানটা হরের মধ্যে নাই শুধু তাকেই গুণ করবা পরবর্তী লাইনে তো আমরা লিখি a plus 2 a minus 2 কি নাই আমাদের নাই কি নাই হচ্ছে a তার মানে কি 3 এর সাথে আমাদের a গুণ হবে এবং এখানেও কি a গুণ হবে তো এখন দেখো প্রথম ভগ্নাংশের মধ্যে যেহেতু আমরা a গুণ করলাম সাইড নোট দিয়ে দেব লব ও হরকে a দ্বারা গুণ করে এটা তোমরা দিয়ে দেবে আমি লিখলাম না তো গুণ করলে আমরা পাই উপরে 3a অর্থাৎ লবের জায়গায় 3 এবং নিচে পাই কি a ইনটু a প্লাস 2 a মাইনাস 2 এখন খেয়াল করবে যে এই লসাগুর মান যাই থাকবো আমাদের প্রত্যেকটা ভগ্নাংশ হরের মানও সেটাই হতে হবে দ্বিতীয় ভগ্নাংশ তো দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে 2/a ইনটু a প্লাস 2 এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ তো আমরা এখন এখানে যেহেতু কোনো কাজ নাই মানে এর পরিবর্তে কি আসবে সেটা নাই যদি নাই থাকে তা আমি কি লিখতে পারি যা আছে তাই লিখি a ইনটু a প্লাস 2 আর উপরে যা আছে তাই লিখলাম এখন দিব কি গুণ চিহ্ন তো গুণ চিহ্ন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই লসাগুর মধ্যে দেখো এখানে এই যে যে আমরা ভগ্নাংশটি পেলাম মানে হর পেলাম সেটার মধ্যে আমরা লসাগুর মধ্যে যা আছে সেটা এবং এটা একই কথা তার মানে কি এই যে a a প্লাস 2 ইনটু a মাইনাস 2 যে আছে আমার কি আছে এখানে আমার আছে a প্লাস 2 এবং আছে কি a প্লাস 2 যেহেতু এইটার সাথে আমাদের এটা মিলতেছে মিলে না কোনটা এইটা যেমন যেটা মিলবো না সেইটাই আমরা কি লব এবং হরের মধ্যে গুণ করব তো আমরা a মাইনাস 2 গুণ করলাম এবং এখানেও a মাইনাস 2 গুণ করলাম গুণ করার পর আমরা শুধুমাত্র বসিয়ে দেবো 2 ইনটু a মাইনাস 2 এবং নিচে লিখবো a প্লাস 2 a মাইনাস 2 আশা করি বুঝতে পেরেছ এখন 17 নম্বর অঙ্ক দেখো 17 নম্বর অঙ্কের মধ্যে যে কথা মনে দেওয়া আছে সেটি হচ্ছে a/a² - 9 b/a+3 অর্থাৎ আমাদের সেম আগের অঙ্কগুলোর মতন আমাদের লসাগুগুলো বের করতে হবে হরের লসাগু কার হরের তো প্রথম ভগ্নাংশের হর আমরা পাই কি a² - 9 এখন a এবং 9 a যদি হোল স্কয়ার থাকে অর্থাৎ 9টার তো আমরা কী করতে পারি বর্গমূল আকারে করতে পারি না তো বর্গমূল করলে কী হয় আমাদের হয় গিয়ে আপনার যদি 9 উপরে আমরা একটা রুট দেই তাহলে হয় কি 3 অর্থাৎ যদি 3 উপরে একটা স্কয়ারের কথা হয় 9 তাই তো সেটা আমরা লিখলাম কি a² - 3l² অর্থাৎ এটা আমরা এই ধরলাম এটা যদি b ধরলাম তাহলে কি হয় a² - b² = a + b × a - b এখানে 3 আমরা b ধরলাম এবং দ্বিতীয় ভগ্নাংশ হর যা আছে তাই থাকলো a + 3 এখন
আমি তোমাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র আগে লিখে রাখলাম, এখন শুধুমাত্র তোমাদের বোঝাচ্ছি। তো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে কি, এই যে আমরা এ প্লাস থ্রিটা পেলাম, কেন পেলাম এ প্লাস থ্রি পাওয়ার একটাই কারণ যে প্রথম ভগ্নাংশের হরে এ প্লাস থ্রিটা সর্বোচ্চ একবার আসে কিন্তু দুইবার নাই, এবং দ্বিতীয় ভগ্নাংশে ঠিক সেম এই কাজটাই আরও একবার আসে সর্বোচ্চ, অর্থাৎ এখানে সর্বোচ্চ একবার, প্রথম ভগ্নাংশে সর্বোচ্চ একবার আসে, দ্বিতীয় ভগ্নাংশে সর্বোচ্চ একবার আসে, যা যা আমরা এ প্লাস থ্রির মধ্যে একবার নিলাম, এবং এ মাইনাস থ্রি এখানে সর্বোচ্চ একবারই আসে কিন্তু এখানে নাই, অর্থাৎ সর্বোচ্চ সে যেখানেই থাকুক যদি একবার থাকে তাহলে তাকে একবার নিতে হবে, এবং যদি দুইবার থাকে তাহলে দুইবার নিতে হবে। এটা হচ্ছে লসাগুর সবচেয়ে বড় একটা সহজ একটি নিয়ম, এটা আশা করি সবার মনে থাকবে। এখন প্রথম উদিত ভগ্নাংশের হরের লসাগু আমরা কী পেলাম, এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি, এবং এই দুইটার সম্পূর্ণ মান কিন্তু আমরা জানি এ স্কোয়ার মাইনাস নাইন, তাই না? তা আমাদের যাওয়া দরকার নেই, তা আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন। তা আমরা এখন এটাকে সাজিয়ে লিখি যে এ মানে এইখান থেকে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে কি, এ প্লাস থ্রি মাইনাস থ্রি না, প্রথম ভগ্নাংশে হরে ছিল, তো আমরা লিখতে পারি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি, এবং উপর আছে কি এ। এখন দেখো হর যেহেতু মিলে যায় অর্থাৎ আমাদের কিছুই গুণ করার দরকার নেই, বাস এটাই থাকবে, কোনো কাজ করতে পারি, ইচ্ছা হলে আমরা ওয়ানও লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। তারপর লিখি দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ লিখলাম আমরা কী লাই বি বাই এ প্লাস থ্রি, সেম আগের মতন আমরা এ প্লাস থ্রি লিখলাম, এখন উপরে বি লিখলাম, দিলাম গুণ চিহ্ন এবং নিচে দিলাম কি গুণ চিহ্ন। এখন দিলে পরে দেখা যায় এই যে হর উপরে দেখতে পাচ্ছ যে এ প্লাস থ্রি আছে এবং এ মাইনাস থ্রি আছে, অর্থাৎ এই মান দুইটা আছে এখানে, বাট আমার এখানে কি একটা মাত্র আছে, নাই কোনটা, নাই হচ্ছে আমাদের এ মাইনাস থ্রি, যে নাই তাকে আমরা লব এবং হর সাথে গুণ করবো। তাহলে লিখতে পারি এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি, খুব সহজ না, বি ইন্টু এ মাইনাস থ্রি, এবং আমরা লিখতে পারি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি, এটাই হচ্ছে আমাদের শত নম্বর অঙ্কের উত্তর। আমরা আঠারো নম্বর অঙ্কে আসলাম, আঠারো নম্বর অঙ্কের মধ্যে যে কথাটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বাই এ প্লাস বি কমা বি বাই এ মাইনাস বি কমা সি বাই এ মাইনাস সি। দেখো নিচে এমন কোনো মান নাই যে মান আমাদের ভাঙতে হবে, মানে সাজাতে হবে, তাই না? আমাদের মান যেভাবে দেওয়া আছে শুধুমাত্র আমরা বন্ধনী দিয়ে এটা লসাগু করে ফেললাম, যেহেতু এ প্লাস বি সর্বোচ্চ একবার, এ মাইনাস বি সর্বোচ্চ একবার, এ মাইনাস সিটাও সর্বোচ্চ একবার, সেজন্য সবগুলো আমরা তিনটা মানই সর্বোচ্চ একবার করে আসে, সেজন্য আমরা কী লিখলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশে হরের লসাগু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এখন প্রথম ভগ্নাংশে যে কথাটা ছিল সেটা হচ্ছে এ বাই এ প্লাস বি, এখন এ বাই এ প্লাস বিটা আমার যে এখানে আছে এই এ বাই এ প্লাস বিটা লেখার পর নিচে আমার তো আর কোনো এখানে কাজ নেই, তো দ্বিতীয় যখন লাইন আমরা লিখবো সেটা হচ্ছে এ এ প্লাস বি গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন দেওয়ার পর দেখো তোমাদের এখানে লসাগু গিয়েছিলো এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি এখানে আছে এবং এখানেও আছে, অর্থাৎ যেইটা যেটা মিলছে সেটা তো বাদ, যারা মিলে নাই হ্যাঁ তাদেরকে আমরা লব এবং হরের মধ্যে কী করব গুণ করে দিয়ে দেব, যেমন এ মাইনাস বি এবং এ এ মাইনাস সিটা নাই, সেজন্য আমরা লব এবং হরের মধ্যে এ মাইনাস বি এবং এ মাইনাস সিটা কী করে দিলাম গুণ করে দিলাম, অর্থাৎ এখন শুধুমাত্র এই গুণ চিহ্নটা উঠে দিলে আমার হর মানে প্রথম মানুষের সমহর তৈরি করা হয়ে গেল। তো আমরা গুণ চিহ্নটা দিয়ে কী পাই এ ইন্টু এ এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি, এবং নিচে যা আছে তা লিখে দিই এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি, এ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এরপর আমরা যাই দ্বিতীয় ভগ্নাংশে, দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে বি বাই এ মাইনাস বি, সেম আগের মতোই কাজ, আমরা বি লিখলাম গুণ চিহ্ন দিলাম এবং নিচে যা আছে তা লিখার পরে একটা গুণ চিহ্ন দিলাম। এখন আমাদের যেহেতু এটা লসাগুরূপে রূপান্তরিত হলো তাহলে আমরা এখান থেকে আমরা আলোচনা করি, লসাগুর দিকে যাওয়ার দরকার নেই। তো এখানে এই যে এ মাইনাস বিটা এখানে আছে এখানেও আছে, আমার এই দ্বিতীয় ভগ্নাংশটাকে এই সমহরের মতন করতে হবে, যেহেতু সমহরের মতন করতে হবে সেহেতু এ মাইনাস বি এবং এ মাইনাস বি আমার এখানেও আছে,
হ্যাঁ এখানেও আছে। এখন এর মতন যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমরা অবশ্যই বলতে পারি এ প্লাস বি এবং এ মাইনাস সি দ্বারাই আমার হর এবং লবকে কী করতে হবে, গুণ করতে হবে। তা আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এবং সেম এই দুইটা উৎপাদকে আমরা এখানে লিখব এ প্লাস বি এ মাইনাস সি। তো গুণ চিহ্ন উঠে দেই তাহলে কী হয়, বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি, এবং নিচে যা আছে তাকে আমরা সাজিয়ে লিখি এই যে এটার মতন। তো প্রথমে এ প্লাস বি, তারপর হচ্ছে এ মাইনাস বি, আর তারপর হচ্ছে এ মাইনাস সি। এ হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। তারপর আমরা যাই তৃতীয় ভগ্নাংশে। তো তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে সি বাই এ মাইনাস সি, এ মাইনাস সি। সেম আগের মতন কাজ, তার মানে এ মাইনাস সি আমার এখানে আছে, এখানেও আছে, নাই কি এই দুইটা নাই, যেহেতু এই দুইটা নাই, এই দুইটা আমাদের লব এবং হরের সাথে গুণ করতে হবে। তাহলে লিখব কে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এখন গুণ চিহ্ন উঠে দিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, সাজিয়ে লিখবো যে এর মতন। তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি। এখন দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর, প্রত্যেকটারই হর সেম এই ক্যাটাগরির। এতে আমরা কী বুঝলাম, যে আমাদের সাধারণ অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। এখন আমরা তোমার সামনে যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে বিশ নম্বর অঙ্ক, 6.1-এর বিশ নম্বর অঙ্ক। তো এই অঙ্কের মধ্যে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। অর্থাৎ এই হরটাকে আমার কী করতে হবে, উৎপাদকে আগে তৈরি করতে হবে, তারপর আমাদের লসাগু করতে হবে। তো উৎপাদক নিয়ে আমার আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নেবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। তাই আমি উৎপাদকটা বিশ্লেষণ করি। তো এখানে ওয়ান এবং টু এর গুণ করলে হয় দুই এককে দুই, এবং দুই কতবার যায়, এক এবং দুইকে গুণ করে দুই এককে দুই হয়। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাসের এক্স মাইনাসের টু, কারণ দুই থেকে এক যদি বিয়োগ করতে হয় মাইনাসের এক্স, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তার মানে এখানেও কি মাইনাস, তারপর হচ্ছে মাইনাসের টু। তো দুই এবং এক গুণ করলে হয় এই দুই, এবং দুই থেকে এক বিয়োগ করলে হয় এই যে মাঝখানেরটা। তো আমাদের কমন নেই, চার পদে কমন যায় আমরা সবাই জানি। তো লিখতে পারি এক্স কমন নিলে এক্স মাইনাস টু, এবং এই স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা দুইবার হওয়ার কারণে আমাদের এই উৎপাদকটাও কতবার হবে, দুইবার। তো এই প্লাস এবং এই প্লাস অর্থাৎ শেষের যে দুইটা পদ আছে সেই দুইটা পদের কাজ কি, এই প্লাস এবং এই প্লাস হয় এই যে প্লাস, এক্স দ্বারা এক্স ভাগ করলে হয় আমাদের কি ওয়ান। এখন গুণ করি প্লাসে প্লাসে প্লাস, এক ওয়ান দ্বারা এক্স গুণ করলে এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস দুই এককে দুই। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা লিখতে পারি উৎপাদক যেটা আমরা আগে নিলাম বা পেয়েছি সেটা আমাকে লিখলাম আগে, তারপর লিখলাম কি এক্স প্লাস ওয়ান। এ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক। তারপর আমরা যাবো দ্বিতীয় ভগ্নাংশের হরে। তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা কী ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার আগে একটা ওয়ান আছে, তাই সেই ওয়ান দ্বারা, সেই ওয়ান দ্বারা আমাদের এই ছয়ের গুণ করতে হবে, তাহলে হয় কি ছয়। তো এই ছয় কত কত দ্বারা যায়, এই ছয় একবার যায় এক দ্বারা, আরেকবার যায় দুই দ্বারা, তিন দুগুণ ছয় আর যায় না, যেহেতু দুই পরে তিন আমার এখানে আছে। তো এখন দেখো এই যে ছয় থেকে এক বিয়োগ করলে হয় সাত, ছয় থেকে এক বিয়োগ করলে হয় পাঁচ, এবং যোগ করলে হয় কি সাত, যেটা আমার মাঝখানের সংখ্যার সাথে মিলে না। এখন দুই নম্বর যদি যাই তিন থেকে দুই যদি বিয়োগ করি হয় এক, এবং বিয়োগের তিন থেকে যদি দুই যোগ করি তাহলে হয় কি বিয়োগের এক। আমাদের মাঝখানে আছে প্লাসের এক্স, সেহেতু আমাদের এই মান এইভাবেই করতে হবে। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাসের সিক্স। এখন এক্স কমন দিলে হয় এক্স প্লাস থ্রি
মাইনাস প্লাসে মাইনাস ভাগ করলে থাকে 2 মাইনাস প্লাসে মাইনাস 2x গুণ করে 2x মাইনাস প্লাসে মাইনাস 3 গুণ 6 x কম দিলে হয় x প্লাস 3 x মাইনাস 2 ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় বংশের উৎপাদক করলাম এখন আমরা করব লসাগু প্রথম দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু যদি করি তাহলে আমরা দেখি এই যে প্রথম ভগ্নাংশের যে হরটা আছে সেইখানে x মাইনাস 2 সর্বোচ্চ একবার এবং দ্বিতীয় ভগ্নাংশের দিকে খেয়াল করলে আমরা পাই x মাইনাস 2 সর্বোচ্চ একবার তাহলে আমরা এখানে নিতে পারি x মাইনাস 2 যেহেতু বন্ধনীর আগে কিছুই নেই বন্ধনীর আগে যেহেতু কিছুই নেই তার মানে কি উৎপাদকগুলো আমরা নেব শুধুমাত্র তারপর প্রথম ভগ্নাংশের হরের মধ্যে দেখো x প্লাস 1 এখানে সর্বোচ্চ একবার আছে এই দুইটার মধ্যে সর্বোচ্চ একবার এবং এখানে নাই তার মানে নাই মানে কোনো কিছুই না আমরা এখানে লিখব কি x প্লাস 1 এবং দ্বিতীয় ভগ্নাংশ যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশ যদি আমরা কাজ করি তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3 x মাইনাস 2 না অর্থাৎ আমরা মাইনাস 2 নিলাম 1 নিলাম 3টা যদি নিয়ে আমরা বসিয়ে দিই x প্লাস 3 তো এটা হচ্ছে আমাদের কি হরের লসাগু এখন দেখো আমি যে কথা লিখলাম সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশ তো প্রথম ভগ্নাংশ আমার যেটা ছিল 2 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এই যে এক্স স্কোয়ার মাইনাস 2 এর যে মানটা আমরা পেলাম প্রথম প্রথম ভগ্নাংশের হর থেকে সেটা আমরা লিখলাম এখানে এবং 2 2 এর জায়গায় পরবর্তী লাইনে আমরা কি লিখলাম যে 2 এবং ওইটাই লিখলাম এখন আমরা যদি লসাগুর দিকে তাকাই এই যে এদিকে তাহলে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1টা এক্স মাইনাস 2 এক্স প্লাস 1টা মিলে কিন্তু এটা মিলে না মানে যেইটা মিলে না সেটা আমরা লব এবং হর সাথে গুণ করবো তার মানে কি এক্স প্লাস 3 আমরা গুণ করবো এক্স প্লাস 3 তো এখন আমরা লিখতে পারি 2 দিয়ে এক্স প্লাস 3 এবং নিচে যা আছে তা খালি বসিয়ে দেবো এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 পরে এক্স প্লাস 3 এখন দ্বিতীয় ভগ্নাংশ মধ্যে দেখো তোমরা আমরা লিখলাম যদিও মানে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে লম্বা সেই জন্য আমি ছোটো করার জন্য আমরা এগুলো আগে তুলে তুলে রাখলাম লিখলাম কি 3 বাই এক্স স্কোয়ার মাই প্লাস এক্স মাইনাস 6 এখন এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6কে আমরা যখন দ্বিতীয় ভগ্নাংশের হরে পেলাম সেখানে ছিল কি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 তাই না তো সেই জন্য আমরা এখান থেকে এটা ডাইরেক্ট লিখলাম লেখার পর তিন নম্বর লাইনে গিয়ে লিখলাম কি যে যে লসাগুটা আমার মিলে না ঠিক আছে সেটা আমার তার মানে এখন দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেলাম কি যে 3 ইন্টু এক্স প্লাস 1 অর্থাৎ যেটা আমার ছিল না লসাগুতে সেটা আমরা গুণ করলাম কোথায় লব এবং হরের মধ্যে এখন এই গুণচিহ্ন উঠে দেওয়ার পর আমরা পেলাম কি 3 ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এবং এক্স প্লাস 1 তা আমরা লিখতে পারি নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান প্রথমটা যেটা ছিল সেটা লিখি সেটা আমরা যেটা পেলাম 2 ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 এক্স প্লাস 3 কমা দেওয়ার পর আমরা লিখব কি 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এবং এক্স প্লাস 1 এটাই হচ্ছে আমাদের আজকের কাজ এখন যদি অঙ্কগুলো তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে সবার সাথে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটিতে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওটি আমরা শুরু করলে তোমরা পাও যেহেতু আমার চ্যানেলটি শিক্ষাভিত্তিক তার মানে আমাদের এখানে অবশ্যই একটু সময় দেওয়া দরকার তো তোমাদের দোয়াতেই আমরা আজকে মানে আমি আজকে আমার এই চ্যানেলটিকে এতটুকু বাজে নিয়ে আসতে পারলাম তো সবাই আমাদের জন্য আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ